প্রিয় বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের এই ঘটনাটা আমাদেরকে লিখে পাঠিয়েছে আমার এক ছোট ভাই। গল্পটা যে এত মজা হবে তা প্রথমে বুঝতে পারিনি। গল্পটা শুনে আমার মাথা ভিজে একদম একাকার হয়ে গেছে। তো আজকের গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, ছোট ছেলে রিফাত আমাদেরকে ঘটনাটা যেভাবে লিখে পাঠিয়েছে আপনাদেরকে সেইভাবেই শোনাই। আমার নাম রাজু। এই ঘটনা শুরু আমার জীবনের একদম শুরু থেকে। আমার পরিবারে আমি মা ও বর্বরতার তিন সদস্য ছিলাম। আমরা থাকি গ্রামে। আমার বড় বোন আমার থেকে এক বছরের বড়। আমার বয়স যখন তিন তখন বাবা মারা যায়, তাই মা আমার বয়স যখন আট বছর, আর তখন বোনের এক সাত বছর বয়স, তখন তার বিয়ে দিয়ে দেয়। আসল ঘটনায় আসা যাক, আমার তিন বছর বয়সী খেলোয়াড়টা কোনো একটা সমস্যার কারণে মুসলমানি করিয়ে দেওয়া। আমার যখন বয়স পাঁচ ছয় তখন ল্যাংটো হয়ে সমবয়সীদের সাথে গোসল করতে যেতাম। তখন দেখতাম আমার খেলোয়াড় বাকিদের থেকে অন্যরকম অন্যরকম, কারণ অন্যদের থেকে আগেই বড় হয়ে গেছিস, তাই ছেলেদের একটু বড় হওয়ার পর মুসলমানি করানো লাগে, আর তুই আগেই বড় হয়ে গেছিস তাই আমরা তোকে আগেই মুসলমানি করে দিয়েছি। আচ্ছা, এরপর থেকে আস্তে আস্তে দেখলাম বাকিদের মুসলমানি করার চেয়ে তাদের খেলোয়াড় আমার খেলোয়াড়ের মতো হয়ে যাচ্ছে। আমার আট বছর বয়সে আপুর বিয়ে হয়ে যাওয়ার পরে বাড়িতে আমি আর মা রইলাম। আমি মায়ের সাথে এক বিছানা ঘুমাতাম। গ্রামের ছেলে হয় ছোট থেকেই লুঙ্গি পরার অভ্যাস ছিল। আমার বসতি শুরু হয় তখন বুঝতে পারিনি কি হচ্ছে। পাঁচ ছয় মাসের মধ্যে আমার খেলোয়াড় অনেক বড় হয়ে গেল। আমি মনে করেছিলাম আমি বড় হচ্ছি দেখে আমার খেলার বড় হচ্ছে। আসল বিপত্তি শুরু একদিন সকালে, আমি দেখি আমার লুঙ্গি ভেজা ভেজা অনুভব করি। ঘুম থেকে উঠে গেলাম, উঠে দেখি আমার পুরা লুঙ্গি ভিজে গেছে আর চাঁদপুরে কিছু একটা পদার্থের কারণে আমার পায়ের সাথে লেপ্টে রয়েছে। আমার বিছানায় প্রস্রাব করার অভ্যাস চলে গিয়েছিল অনেক আগেই। এই রকম পরিস্থিতি দেখে আমি ঘাবড়ে গিয়েছিলাম। মা তখন রান্নাঘরে ছিল। আমি মায়ের কাছে গেলাম। রান্নাঘরে ঢুকে আমি মাকে জিজ্ঞেস করলাম, ও মা আমি কি প্রস্রাব করে দিয়েছি? এইগুলা তো প্রস্রাব না, এগুলা কোথা থেকে এলো? আমার লুঙ্গি থেকে তপন করে ওই মধু রান্নাঘরের ফ্লোরে পড়ছিল। মাকে দেখে মনে হলো একটু গেছে, তাও আমাকে বলল কিছু না, তুই এক কাজ কর, গোসল করে আয় আর ভালো করে গা জ্বলে গোসল করিস। আমি মায়ের কথায় বাথরুমে গিয়ে গোসল করলাম। গোসলের সময় যখন খেলোয়াড় নিয়ে টানাটানি করলাম তখন খেলোয়াড়ের ভিতরে সাদা ও মধু আরও একটু বের হল। বুঝলাম এই মধু খেলোয়াড়ের ভেতর থেকে বের হয়েছে। আমি সারাদিন বিমর্ষ ছিলাম। রাতে যখন শুমালাম তখন মাকে বললাম, মা গোসলের সময় আমার খেলোয়াড় থেকে এগুলা আবার বের হয়েছে, আমার কি শরীর খারাপ করেছে? মা, না বাবা, মানুষ বড় হলে এই রকম হয়, তোর আবার হলে আমাকে আজকের মতোই জানাবে। এর দুই দিন পর আমার খেলোয়াড় আর রসগোল্লা দুইটাতে তন্তনি ব্যথা শুরু হয়। রাতে শোয়ার সময় মাকে বলি, মা বলেন এটা তেমন কিছু না। পরের দিন সকালে আবার আমার পুরা লুঙ্গি ভিজে যায়, লুঙ্গি থেকে সাদা চকচকে মধু পড়ে। আমি আবার মার কাছে গিয়ে মাকে দেখাই। মা আবারও তেমন কিছু না বলে আমাকে গোসল করে ফেলতে বলে। তবে এইবার মাকে বেশ চিন্তিত মনে হল। এর দুই দিন পর দেখলাম আপু বাড়িতে এসেছে। আমি দুপুরে বাইরে থেকে ঘরে আসার পর ঘরের বাইরে থেকে শুনলাম না, আপু আর মা যেন ফিসফিস করে কিছু আলোচনা করছে। আমি কান পেতে শোনার চেষ্টা করলাম, কি এমন সমস্যা হলো যে আমাকে জরুরি তলব করলে? আরে, ওর ছোটবেলার ডাক্তার যেটা বলেছে ও খেলোয়াড়ের কিছু সমস্যা হতে পারে, পরে সেটা হয়েছে মনে হয়। কি হয়েছে? ওর দুই দিন স্বপ্নে খেলেছে, স্বপ্নে ও এত মধু পরে যে ওর লুঙ্গির নিচে টকটক করে পড়ে। কি বলো, মাথা ঠিক আছে? তোমার একটা খোকা ছেলে এত মধু কেমনে বের হয়? তোমাদের তো জামাই তো ঠিক করে পাঁচ ছয় ফোঁটা মধু পড়ে না, এজন্যই গত তিন বছর ধরে মা হতে পারছি না। আমি কিছু বুঝতেছি না, তাই তোকে ডাকছি। তোর বাপের জল কোনোদিন আমার মাঠে রবাইরে ঘুরিয়ে পড়ে নাই, আর এই ছেলে এই বয়সে এত মধু,
আবার বল খেলোয়াড় আর রসগোল্লা দুটো নাকি ব্যথা করে। তোমার এখন আমাকে কি করতে বলো? আমি তাই কিছু করতে পারবো না। দুই বোন আছিস, ছোট থেকে তোর সামনে উন্মুক্ত হয়ে বড় হয়েছে, তুইও খেলোয়াড়ে হাত চালিয়ে দেখো। আসলে ওর কি সব সময় এত মধু বের হয়? নাকি যদি এমন হয় তাহলে ওকে ডাক্তার দেখাতে হবে। রাতে খাওয়া দাওয়ার পর আমরা ঘুমাতে গেলাম। না খাতিরেও আপু অনেকদিন পরে আসায় আমি আপুর সাথে নিয়েছিলাম। কিছুক্ষণ শুয়ে থাকার পর আমার আবার ওইগুলোই আবার ব্যথা শুরু হলো। আমি মাকে বললাম যে ব্যথা করছে, তখন আপু বলল, কি ব্যথা করছে? আবার অনেক ব্যথা করছে বলিস? আপু বলল, একটু খুলতো দেখি। আমার তখনও লজ্জায় এত গান্না হওয়ায় আপু বলাতে খুলে ফেললাম। আপু বলল, মা সরিষার তেলের শিশিটা নিয়ে আসো তো, একটু তেল মালিশ করে দেই, তাহলে ব্যথা কমে যাবে। মা সরিষার তেলের শিশি এনে আপুর হাতে দিল। খানিকটা তেল নিয়ে আমার ওইগুলোই মাখিয়ে দিয়ে পিচ্ছিল করে দিল এক হাতে। আমার গলায় চটকাতে লাগলো আর অন্য হাতে খেলোয়াড় উপর নিচ করতে লাগলো। আমার কেমন জানি ব্যথা বেড়ে গেল আর বর হয়ে গেল। আপু আর মা আমার খেলোয়াড়ের দিকে এমনভাবে দেখতে লাগল যেন তারা ভূত দেখেছে। আপু আমার খেলোয়াড়টা হাত দিয়ে একটু মেপে দেখল, এরপর আবার হাত উপর নিচ করতে লাগলো, তাই 1-0 মিনিট। এমন করার পর আপু জিজ্ঞেস করলো, ব্যথা কমেছে ভাই? তোর কি ভালো লাগছে না? ব্যথা কমে নাই, তবে কেমন জানি আরাম লাগছে। আপুকে কিছুটা ক্লান্ত মনে হলো। আপুর আঁচল দিয়ে আমার খেলোয়াড়ের মাথা থেকে সরিষার তেল মুছে দিল। এরপর দেলোয়ারের মাথা মুখে নিয়ে খেতে শুরু করল। মা বলে উঠল, কি করছিস, মুখে নিচ্ছিস কেন? এরকম কেউ করে না, তোমরা পুরানো যুগের মানুষ, এখন নতুন যুগের না, খেলে হয় না, আরো কত কি যে দেখাবি তোরা কিছুক্ষণ আপু। আমার আইসক্রিম খাবার পর মনে হলে আমার পুরো শরীর কাঁপুনি দিয়ে খেলোয়াড় থেকে কিছু বের হচ্ছে, প্রায় 3 মিনিট এই রকম ফিনকি দিয়ে আমার খেলোয়াড় থেকে ওই মধু বের হলো। কিন্তু এমনভাবে তাকিয়ে রয়েছে যেন সে যা দেখো তা জীবনেও দেখি নাই। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা আমার কি অসুখ হয়েছে, আমার খেলা থেকে এগুলা কি বের হচ্ছে? রিপা ওকে নিয়ে গিয়ে গোসল করার অল্প কিছুটা বুঝিয়ে বল ডাক্তার দেখাতে আপু আমার হাত ধরে গোসলখানায় নিয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, আপু আমার কি হয়েছে, ডাক্তারের কাছে কেন যেতে হবে, আর আমার ওইটা থেকে এইগুলা কি বের হচ্ছে? আপু আমাকে ভালো করে গোসল করিয়ে দিল। এরপর নিজের শরীরে লেগে থাকা আমার মধু গুলো ভালো করে ধুয়ে নিল, চুলের শ্যাম্পু লাগিয়ে ভালো করে ধুয়ে নিল। এরপর আমরা ঘরে গেলাম, দেখলাম মা বিছানা চাদর পাল্টে দিয়েছে। আমরা আবার শুয়ে পড়লাম, আলো নিভিয়ে দিলাম। আপু জিজ্ঞেস করলো, এখন আর ব্যথা আছে কি তোর? না আপু ব্যথা নাই। আচ্ছা ঘুমা তাহলে। আমি আস্তে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে খুব ভোরে উঠে আবার শহরের জন্য রওনা হলাম। একটি বেসরকারি হাসপাতালে গেলাম আমরা। সেখানে ডাক্তার সব খুলে বলল। এরপর ডাক্তার আমার কিছু টেস্ট করে তার কাছে আসতে বলল। দুই জায়গাতেই আমার পিঠের নিচের দিকে পরীক্ষা করা হলো। এরপর ডাক্তার রুমে গেলাম। ডাক্তার আমাকে প্যান্ট ছেড়ে কোথায় ব্যথা করে দেখাতে বলল। আমি প্যান্ট ছাড়লাম ঠিকই, তবে ঠিক কোনো জায়গায় ব্যথা করে সেটা না বুঝাতে পেরে বললাম, পুরোটাতেই ব্যথা করে। ততক্ষণে আমার খেলোয়াড় পুরো বল হয়ে গিয়েছে। ডাক্তার স্কেল লাগিয়ে মেপে দেখলেন। এরপর ডাক্তার এক নার্সকে ডাকলেন। নার্স হাতে করে একটা কৌটা নিয়ে আসলো। ডাক্তার আমাদেরকে বললেন ও মধু টেস্ট করতে হবে। সবশেষে আমরা ফিরে বাসায় এলাম। কালকে রিপোর্ট দিবে, খাওয়া দাওয়া সেরে শুতে গেলাম। কিছুক্ষণ পর আমার আবার ব্যথা শুরু হলো আর অনেক শক্ত হতে লাগল। আমি আপুকে বললাম। এরপর আপু কিছু না বলে খপ করে ধরে তার মাঠের গর্তে সেট করে চাপ দিল। এমন সময় মা ঘরে
প্রবেশ করল, মা দেখে বলল, কিরে তোরা সব কি করছিস? আদামি পর্বে আলোচনা করব। দ্বিতীয় পর্ব দেখতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।